সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন অটো সেন্টার। তো গোল্ডেন অটো সেন্টারের আপনাদেরকে আগের ভিডিওটি দেখিয়েছি। তো এটি হচ্ছে ওনাদের গোডাউন, মানে এনাদের দুইটি শপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন অটো সেন্টারের আরেকটি অফিস। তো এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা যদি অটো কিনেন তাহলে আজই এই ঠিকানায় চলে আসবেন। তো এখানে কী কী ধরনের অটো আছে এগুলো আপনাদেরকে বলা হয়েছে, যেমন মিশুক অটো, তারপর এটি হচ্ছে গোল্ডেন অটো সেন্টার, গোল্ডেন অটো সেন্টার। আচ্ছা, শুরুতেই আমরা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে নেই। ভাই, আপনার নাম? আমার নাম শ্রী বাসুদেব চন্দ্র দাস। আচ্ছা, আপনার দোকানের নাম? গোল্ডেন অটো। আচ্ছা, এখানে আপনি কি পদে আছেন? এখানে আমি ম্যানেজার পদে আছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। উনি আমাদেরকে একটু গাড়িগুলো সম্বন্ধে বলবে, যে বর্তমানে কী কী সুবিধা সম্বলিত গাড়ি আছে, তাহলে আপনি একটু দেখান। এটা হলো টয়োটা গাড়ি। আচ্ছা আচ্ছা, এটা দেখাইলাম। এটা মানে ইঞ্জিন, তারপরে মোটর, এগুলো সম্বন্ধে একটু বলবেন। মোটর ব্যাটারি। আচ্ছা আচ্ছা, এটা যে ডিজিটাল মিটার না আছে, এটা অ্যানালগ মিটার। আচ্ছা আচ্ছা, তারপর টায়ার, এটাতে পাউডার ব্যাটারি এবং পানি ব্যাটারি দুইটাই ব্যবহার করা? পাউডার একটা ব্যাটারি, পানি ব্যাটারি, শুধু অটোর ব্যাটারি চলে। ও, শুধু টয়োটা গাড়ি। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এখান থেকে যদি এই ধরনের কেউ একটা অটো কিনতে চাই, কি রকম বাজেট রাখতে হবে তাকে, মানে কত টাকা? 2,55,000, 2,60,000 টাকা, 50,000, এই ধরনের বাজেট রাখলেই আপনারা কিন্তু একটি অটো গাড়ি কিনতে পারবেন। তা পরবর্তীতে নেক্সট আরেকটি মডেল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবুজ কালারের অটো। সবুজ কালার। আচ্ছা আচ্ছা, এটা হলো ত্রাস। আচ্ছা আচ্ছা, এটা গাড়ি হলো সবুজ কালার ত্রাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার যে সকাপ গুলো দেওয়া আছে, গোল্ডেন কালার। এই দুটো গাড়ি সেম। শুরুতে এই ধরনের বাজেট রাখবেন, আর নতুন অটো কিনতে চাইলে আগে এখানে চলে আসুন, এখানে অনেকগুলো অটোর কালেকশন আছে হিউজ পরিমাণে। আচ্ছা, চায়না মিশু। আচ্ছা, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে এটা হলো ছোট, এটা হলো বড়। আচ্ছা আচ্ছা, এটা হলো 4 ব্যাটারি, এটা হলো 5 ব্যাটারি। আচ্ছা আচ্ছা, এখানে প্রাইস ও এটার একটু বেশি, ওটা একটু কম? এটা প্রাইস হলো কম, অনেক কম বেশি। আচ্ছা, কত মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন? তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অটোর বডি, এই বডিগুলো হলো মিশুক। আচ্ছা, মিনি বোরাক। মিশুক মিনি বোরাক। হ্যাঁ, মিশুক মিনি বোরাক। আচ্ছা, এটা কয় ব্যাটারি? 4 ব্যাটারি। আচ্ছা, এটা ডিজিটাল মিটার? এটা ডিজিটাল মিটার। ওটা গাড়ি পাশে গাড়িটাও সেম। তারপরে এখানে আরেকগুলো আমরা বডি দেখতে পাচ্ছি, এগুলো কি আপনাদের এখানে অ্যাসেম্বলি করে তৈরি করা হয়? এখানে না, এখানে মাল নিয়ে আসি, এখানে সেট করা হয়, খোলা গাড়ি আমি এখানে সেট করা। তাহলে আপনাদের কাছে এরকম খোলা গাড়ি আসে, এগুলো এখানে সেট করা হয়? সেট করা হয় মিস্ত্রির সাহায্যে। তো দর্শক মানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার বডি, আপনারা তো এখান থেকে পার্টস এবং অটো দুইটাই বিক্রি করেন, মানে কেউ যদি অটোর কোনো অংশ পরিবর্তন করতে চায় সেটাও এখান থেকে নিয়ে যাবে আর কি? ঠিক আছে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অটোর অন্যান্য মোটর, তারপরে এটাকে কি বলে ভাই? ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল, আচ্ছা, এই ডিফারেনশিয়াল এখানে পাওয়া যায়। তারপরে এখানে টায়ার, চাকা দেখতে পাচ্ছেন অটো, তারপরে এখানে এগুলোকে কি বলে? চেসিস, অটোর চেসিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, চেসিস অ্যাভেলেবেল। তো পরবর্তীতে এখানে অটো কমপ্লিট করা হয়েছে কিন্তু এখনো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডয়েডো, পাতা কালার, সবুজ কালার গাড়ি। আচ্ছা আচ্ছা, এটাতে মোটর, মোটর 5 পিস ব্যাটারি, ডিজিটাল মিটার, লাইট, এলইডি,
সেটা হলো লোকটা শেষ করে আচ্ছা তার পরবর্তীতে চলো সেসিস সেসিস এটার সেসিস দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চেসিস, আপনারা যদি শুধু গ্লাস ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন অটোর, এখানে কিন্তু শুধু গ্লাস ফ্রেমগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু এখানে অটো অ্যাসেম্বলি করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ মেড ইন শপ, যেখানে যে শপে তৈরি করা হচ্ছে সেই শপে। তারপর এখানে যে স্প্রিং পাতি, এগুলো অটোর স্প্রিং পাতি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ফোন দিয়েও কিন্তু স্প্রিং পাতি নিতে পারেন। এগুলো কেবিন কেবিন তারপরে এখানে অটোর বিভিন্ন ধরনের ব্যাটারি আছে। এখানে কোনটা ব্যাটারি কেমন প্রাইস একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, মানে একটু কোয়ালিটি অনুযায়ী ট্রাস্ট ইজি বাইক আচ্ছা মন্ডলে। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই ফোন নম্বরে ফোন দিবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে ট্রাস্ট ইজি বাইক, দর্শক মন্ডলী এই হচ্ছে আমাদের এখানকার এই সব রিভিউ। আপনারা যদি অটো কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। আর এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে গোল্ডেন অটো সেন্টার। আপনাদেরকে এর আগে যে কার্ড দেখানো হয়েছে শপ ওয়ানে, সেখানে কিন্তু আরও অন্যান্য ঠিকানা দেওয়া ছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।